একসময়ের জনমানবহীন ভাষাঞ্চরে এখন ভেসে আসে হারমোনিয়াম, তবলা এবং ঢোলের মতো যন্ত্রের তালে তালে গানের শব্দ। সে সাথে রোহিঙ্গা শিশুদের কলকাকলি, বয়স্কদের সরগোলে সরগরম। সকাল না হতেই রোহিঙ্গা পরিবারের প্রধানরা ছুটছেন অস্থায়ী বাজারের দিকে। শাক, সবজি, মাছ মাংসে ভরপুর বাজারগুলো, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানও আছে এই ভাষাঞ্চরে। বসে গেছে চা পরোটার দোকান, ভাজা হচ্ছে গরম গরম পরোটা, আর রোহিঙ্গা গৃহিণীরা ব্যস্ত সাংসারিক কাজে। সম্পূর্ণ ভালো ভাইলাম, জাগাও আসতে ভালো ভাইলাম, অথবা আজি হানা ফিনাই, আজি সম্বল টম্বলে, আজি ঘর দুয়ারে আর বেশি সুখাইলাম। আর আল্লাহ দিলে আল্লাহ রহমত, খুব ভালো আছে, খুব শান্তিতে আছি। আর আল্লাহ দিলে সুন্দর করে বসবাস করি, আরও যারা আইব তারা যেন আইবল্লা আর অনুরোধ জানায় কেলা আরও সুন্দর করে বসবাস করি, আর বাসা আছে সুন্দর চলাফেরা করি, পারে ভবিষ্যৎ আরও সুন্দর হইব। আরে আর নৌবাহিনী কল খুব সুন্দর করে সাজার, এবার গো পরবর্তী গো বাংলাদেশ গো নতুন গো সিঙ্গাপুরের মতো হিনলা গইব বলে মানুষ জন হর, আর এনলা বিশ্বাস করে কালা বেশি সুন্দর করে সাজার দিয়ে আনলা। আর দুপুর না হতে রোহিঙ্গা তরুণরা নেমে যাচ্ছে খেলার মাঠে, ফুটবলের পাশাপাশি চলছে ভলিবল খেলা। ইতিমধ্যে রোহিঙ্গা তরুণদের জন্য ব্যবস্থা করা হয়েছে তিনটি খেলার মাঠ, খোদ প্রকল্প পরিচালক খেলায় সাথী হচ্ছেন। গান বাজানোর ক্লাব আর গোল দিয়ে ফুটবল খেলাধুলার ক্লাব ইন আর খুব ভালো ভাই, ইয়া ক্যাম্প নোয়াছিল, ক্যাম্পের মাঝে ছোটো ছোটো জায়গা ঘর আছিল ছোটো ছোটো, ইয়াত আর খুব আরামের মাঝে বাসন চরের মাঝে বিল্ডিংয়ের সব বিল্ডিংয়ের মাঝে ঘুমাইতে পারি সুন্দর করে। ক্রিকেট খেলা ইয়ারা পার্সোনাল ভাবে, তাছাড়া আজ পর্যন্ত ক্রিকেটের ইয়ানো তো আর এটা সমস্ত কিছু ভালো লাগে, শিশুদের মানে খোলামেলা খেলার জায়গা আছে আর আমাদেরও খোলামেলা মানে খেলার জায়গা আছে। ইতিমধ্যে ভাষাঞ্চলে নিরাপত্তার পাশাপাশি নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা। আমাদের দুজন সরকারি ডাক্তার আছে আর এনজিওর পক্ষ থেকে আমাদের দুজন ডাক্তার আছে। আপনি কী কী সেবা দিচ্ছেন? আমরা এখানে সব ধরনের সেবা দিচ্ছি, ইমার্জেন্সি কেসগুলো ফেস করতেছি, মাইনরিটিগুলো করতেছি, তারপর হলো বিভিন্ন রকমের যাদেরকে স্বাস্থ্য সচেতন করতেছি হাইজিন মেনটেন করার জন্য। এদিকে রোহিঙ্গাদের সার্বিক উন্নয়নে একে একে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভাষাঞ্চলে যেতে শুরু করেছেন। শুরু হতে যাচ্ছে শিক্ষাসহ নানা সামাজিক কার্যক্রম। ছোটো বাচ্চাদের জন্য আমরা পার্কের ব্যবস্থা করছি খুব শীঘ্রই, আমরা স্পেস রেডি করেছি আপনার পিছনে দেখতে পাচ্ছেন। আর আরেকটা বিষয় আপনি বলতে চাচ্ছি, এখানে যে শিক্ষা মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় দুটো থেকে দুটো ভিজিটিং টিম আসছে, ওদের যে ইনফর্মাল লার্নিং সেন্টার করার জন্য অথবা শিক্ষা কী ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করতে পারে, আবার একই সাথে আমাদের যে কৃষি মন্ত্রণালয় থেকে যে কমিটি করেছে এদেরকে কী কী কাজে লাগানো যেতে পারে, কী কী কাজের ব্যবস্থায় বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদেরকে লাগানো যেতে পারে সেই ব্যবস্থা ওরা নিশ্চয়ই একটা প্রতিবেদন প্রেরণ করবেন এবং এটা খুব শীঘ্রই শুরু হবে। বাট একই সাথে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে মহিলারা যারা কাজ করতে ইচ্ছুক সেক্ষেত্রেও আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় খুব শীঘ্রই এগিয়ে আসবে, ওদেরকে কুটির শিল্প এবং কাপড় শিলানো যে কোনো ধরনের কাজে এদেরকে লাগানো যাবে। আন্তর্জাতিক নানা চক্রান্ত সত্ত্বেও 1642 জন রোহিঙ্গা নৌবাহিনীর তত্ত্বাবধানে গত 4 ডিসেম্বর ভাষাঞ্চলে গিয়ে পৌঁছে, আর 29 ডিসেম্বর দ্বিতীয় দফায় ভাষাঞ্চলে গেছে আরও 1804 জন রোহিঙ্গা। সময়ের গণনায় রোহিঙ্গাদের জীবনে এক মাস তেমন দীর্ঘ কিছু নয়, কিন্তু রোহিঙ্গা ব্যবস্থাপনায় এই এক মাস বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নানা নেতিবাচক প্রচারণা সত্ত্বেও এই এক মাস আগে রোহিঙ্গাদের নিয়ে আসা হয়েছিল এই ভাষাঞ্চলে। অনেকে মনে করছেন এটি বাংলাদেশের নৈতিক বিজয়। ভাষাঞ্চলের লাইট হাউস থেকে কমল দে, সময় সংবাদ।